নমস্কার বন্ধুরা, গীতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে মাছ মাংসের ডিম না থাকলে সেই দিনগুলোতে কিন্তু এরকম ধরনের রেসিপি আপনারা বানিয়ে নিতেই পারেন। এই রেসিপিটা থাকলে মাছ মাংস ডিমের প্রয়োজন পড়বে না, বাড়ির প্রত্যেকে আঙুল চেটে খাবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি দুটো কাঁচা কলা এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নিলাম। কাঁচা কলা সেদ্ধ হওয়ার পর জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে কাঁচা কলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলার খোসার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা যদি দেখতে চান আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আর এই যে কাঁচা কলার খোসাগুলো, এগুলোকেও কিন্তু আমরা ফেলবো না, এগুলোও কিন্তু আমরা কাজে লাগাবো। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়ে এই কাঁচা কলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বড় ধরনের দলা না থেকে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলে স্বাদটা ভালো আসে। আর এক পিঞ্চ পরিমাণ শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দু চার চামচের মতো পেঁয়াজ কুচি। আজ আমি রান্নাটা পেঁয়াজ কুচি দিয়ে করছি, মানে পেঁয়াজ রসুন দিয়ে করছি। চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য বেসন। এখানে আমি তিন চা চামচের মতো বেসন দিয়েছি দুটো কাঁচা কলার জন্য। খুব বেশি বেসন কিন্তু দেওয়া যাবে না, তাহলে আবার কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে, খেতে তখন আবার ভালো লাগবে না। মাখতে মাখতে যদি মনে হয় খুব বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আরো হাফ চা চামচ বা এক চা চামচ পরিমাণে বেসন যোগ করতে পারেন। এটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন দেখুন এরকম অল্প অল্প করে অংশ নিয়ে বড়ার আকারে বা কোপ্তার আকারে ভেজে নেব। শেপটা নিজেদের ইচ্ছে মতো কিন্তু দিতে পারেন। এখন এগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। এখন এই যে কোপ্তার মতো করে বা বড়ার মতো করে ছেড়ে এগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবো না, মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবো, না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু কালার এসে যাবে হাই ফ্লেমে ভাজলে। দেখুন খুব সুন্দর করে ভেজে এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর পরের ব্যাচের কোপ্তা বা বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও দারুণ লাগে বন্ধুরা, একবার কিন্তু ট্রাই করতেই পারেন। দেখুন সমস্ত বড়াগুলোই ভেজে তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে কিন্তু চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি। খুব বেশি পরিমাণ পেঁয়াজ কুচি কিন্তু ব্যবহার করলাম না, এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম, খুব বেশি কড়া করে কিন্তু নয়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, ঝালটা নিজেদের ইচ্ছে মতোই দিতে হবে, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, একদমই এক পিঞ্চ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্যে, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ জিরে গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদটা কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। তো মশলাটাকে আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। মোটামুটি 5-6 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই গ্রেভিটাকে হাই ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটে যাবার পর আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচের চেয়েও কম পরিমাণ একটু চিনি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর 1 পিঞ্চ পরিমাণ শাহী গরম মশলা গুঁড়ো। গরম মশলা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা কোপ্তা বা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট মিনিট 3 রান্না করলাম। এর থেকে বেশি সময় কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে।
দেখুন খুব সুন্দর, কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে, কোপ্তাগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে তেজপাতাটাকে উঠিয়ে ফেললাম, এখন আমি পরিবেশন করে দেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।